Hello coders, this is Algobar04HB. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 785 ডিফ 2 এর প্রবলেম সি প্যালিনড্রোম বেসিস নিয়ে আলোচনা করব। তো প্রবলেমটা যদি দুইটা টপিকস আপনার জানা থাকে তাহলে প্রবলেমটা জাস্ট একটি ইমপ্লিমেন্টেশন প্রবলেম। সেটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে কিভাবে প্যালিনড্রোম জেনারেট করে। আমাকে একটা ভ্যালু দেওয়া থাকবে এন, এখন ওয়ান থেকে এন পর্যন্ত প্যালিনড্রোমিক নাম্বারগুলো আমি কিভাবে জেনারেট করব সেটা আমার জানা থাকতে হবে। আর দেন দ্বিতীয় পার্টটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং থেকে আমার করতে হবে, সেটা হচ্ছে আমার নির্দিষ্ট একটা টার্গেট ভ্যালু দেওয়া আছে, আমার অ্যারেতে যে এলিমেন্টগুলো আছে দেন ওই এলিমেন্টগুলো দিয়ে আমি কতভাবে ওই সামটা বা ওই ভ্যালুটাতে তৈরি করতে পারি সেটাই। এবার আমি বলি অ্যাকচুয়ালি প্রবলেমটাতে কী বল কী জানতে চাইছি, সেটা হচ্ছে প্যালিনড্রোমিক নাম্বার বলতে বোঝায় যে লেটসে যদি বলি লেটসে যে 121 121 এটা একটা প্যালিনড্রোমিক নাম্বার। ওকে, মানে প্যালিনড্রোম কী জিনিস সেটা আমরা জানি যে রিভার্স করলেও সেম জিনিস হয়। তো ঠিক সেরকম 335 সেটাও একটা প্যালিনড্রোমিক নাম্বার। দেন ওয়ান ওয়ান কিন্তু একটা প্যালিনড্রোমিক নাম্বার, নাইন কিন্তু একটা প্যালিনড্রোমিক নাম্বার, এরকম অনেকগুলো প্যালিনড্রোমিক নাম্বার আছে। ঠিক আছে, তো প্যালিনড্রোমিক যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো নিয়ে লেটসে আমি একটা অ্যারে তৈরি করলাম, আমার প্যালিনড্রোমিক নাম্বারগুলো নিয়ে আমি একটা অ্যারে তৈরি করলাম, ওই অ্যারেতে আমার অনলি প্যালিনড্রোমিক নাম্বারগুলো আছে। ওকে, এখন আমাকে একটা টার্গেট ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুটা হচ্ছে লেটস এন। এখন আমাকে বলতে হবে যে এই যে আমার প্যালিনড্রোমিক নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে কতভাবে আমি একটার সাথে একটা যোগ করে আমি সামেশানটা এন এর বরাবর করতে পারি, কতগুলো আলাদা ওয়ে আছে আমার ওই ওয়েসগুলো জানাইতে হবে, আর সেটাকে আমার মডিউলও করে দিতে হবে। মডিউলও করতে হবে আমার টেন টু দি পাওয়ার নাইন প্লাস সেভেনের সাথে, কারণ আমার যে ভ্যালুটা সেই ভ্যালুটা হিউজ আসতে পারে, সেটা আমার হয়তো আমার পার্সপেক্টিভ ডাটা টাইপে সেট হবে না, তার জন্য আমার এই নির্দিষ্ট ভ্যালুর সাথে আমার মোট করতে হবে এবং ডাটা সেটে যে আউটপুটগুলো আছে সেগুলো মোট করে দেওয়া আছে। যেমন এখানে যদি আমরা দেখি যে লেটস সে ফাইভ, ওকে, তো আমার ভ্যালু হচ্ছে ফাইভ। আমি আগে কয়েকটা ভ্যালু তৈরি করিনি, সেগুলো যেগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্যালিনড্রোমিক নাম্বার। লেটস সে আমার প্যালিনড্রোমিক নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওকে, এগুলো হচ্ছে আমার প্যালিনড্রোমিক নাম্বার, এগুলো আমার প্যালিনড্রোমিক নাম্বার। ওকে, আমার তৈরি করতে হবে কত, আমার তৈরি করতে হবে ফাইভ। এখন এই ফাইভ আমরা কতভাবে তৈরি করতে পারি এই অ্যারের এলিমেন্টগুলো নিয়ে, সেটা হচ্ছে লেটস সে একটা ধাপ হচ্ছে আমি সবগুলো ওয়ান নিলাম, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, কিংবা এটা হচ্ছে একটা স্টেপ মানে একটা ওয়ে, দেন হচ্ছে আরেকটা ওয়ে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু, দেন আরেকটা ওয়ে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি, দেন হচ্ছে আরও ওয়ে আছে এখানে, দেন হচ্ছে আমরা দেখতেছি ওয়ান প্লাস টু প্লাস টু, ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি, দেন টু প্লাস থ্রি, ওয়ান প্লাস ফোর, ফাইভ ইটসেলফ, ফাইভ নিজেও একটা প্যালিনড্রোমিক নাম্বার। তো এখন আমার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমার প্যালিনড্রোমগুলো জেনারেট করে নিতে হবে, ফার্স্ট অফ অল আমার প্যালিনড্রোমগুলো জেনারেট করে নিতে হবে একটা অ্যারেতে, দেন ওই অ্যারে থেকে অ্যারে ভ্যালুগুলো ইউজ করে আমি কতভাবে যে আমার এন আছে সেটা তৈরি করতে পারি সেটা আমার দেখতে হবে। এখন কথা হচ্ছে সেক্ষেত্রে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে, কারণ আমার আমি যদি যদি এটা ডিপিলি করতে চাই যে আমার প্রতিবার এন এন তৈরি করতে হবে আমার গিভেন অ্যারে থেকে, এখন টেন টু দি পাওয়ার ফোর পর্যন্ত আমার সামেশন হতে পারে, দ্যাট মিনস আমি প্যালিনড্রোম জেনারেট করবো টেন টু দি পাওয়ার ফোর পর্যন্তই। ওকে, তো এখন আমার আপ টু টেন টু দি পাওয়ার ফোর পর্যন্ত যেতে পারে টোটাল সামেশনটা, দ্যাট মিনস আমার প্যালিনড্রোমিক নাম্বার আমার জেনারেট করতে হবে টেন টু দি পাওয়ার ফোর পর্যন্ত। তো টেন টু দি পাওয়ার ফোর পর্যন্ত প্যালিনড্রোমিক নাম্বার জেনারেট করতে আমার টোটাল টাইম লাগবে টেন টু দি পাওয়ার ফোর, আমার টেন টু দি পাওয়ার ফোরটা অপারেশন লাগবে, টেন টু দি পাওয়ার ফোরটা অপারেশন লাগলো। ওকে, দেন প্রতিবারে যদি আমি টেন টু দি পাওয়ার ফোর করে দেন হচ্ছে আবার এর জন্য জেনারেট করি সেটা আমার টোটাল টেন টু দি পাওয়ার ফোর হোল কিউব অপারেশন লাগবে, দ্যাট মিনস আপ টু টেন টু দি পাওয়ার টুয়েলভ, যেটা আমার টু সেকেন্ডে কখনোই পসিবল না। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এই যে টি সংখ্যক টেস্ট কেস দেওয়ার আগে আমি দুইটা ফাংশন কল করব। প্রথমে প্রথম ফাংশনটা আমার যে প্যালিনড্রোমিক নাম্বারগুলো আছে সেগুলো জেনারেট করে দিবে, কারণ প্যালিনড্রোমিক নাম্বারগুলো কিন্তু প্রতিবার আমার চেঞ্জ হচ্ছে না, আমার সামেশানটা চেঞ্জ হচ্ছে তাই না, তো আমার প্যালিনড্রোমিক নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো আমি নাম্বারগুলো জেনারেট করে নিব প্রথম ফাংশনটা কল করে, দেন দ্বিতীয় ফাংশনটা কল করে আমি ওই ডিপি প্রসেসটা করে নিব যে ওয়ান থেকে আপ টু টেন টু দি পাওয়ার ফোর পর্যন্ত আমি প্রত্যেকটা ভ্যালুর জন্য কয়টা ওয়ে আছে সেটা কাউন্ট করতে থাকবো। ডিপিতে সেটা কীভাবে কাউন্ট করে সেটা আমি দেখাবো, সমস্যা নেই। তো আপাতত এটুকু আমি কাউন্ট করে রাখলাম, দেন হচ্ছে আমার যখন টি সংখ্যক টেস্ট কেসের ভিতরে আমি যখন এন ইনপুট নিব
দেন হচ্ছে আমি ডিপি অফ এনটা আউটপুট দেখাই দিব, তাহলে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার টোটাল টাইম লাগবে হচ্ছে 10^4 ইন্টু 10^4, তার মানে আপ টু 10^8, যেটা আমার 2 সেকেন্ডে পসিবল। এখানে টাইম লিমিট 2 সেকেন্ড আছে। তো সবার আগে আমরা দেখি কিভাবে প্যালিন্ড্রোমিক নাম্বার জেনারেট করতে হয়। আমরা কোডে যাই। সবার আগে আমরা যেটা করবো, জেনারেট প্যালিন্ড্রোমস এন, এন মানে হচ্ছে এনটা আমি ডিফাইন করে নিছি এখানে, এনটা হচ্ছে 10^5 পর্যন্ত নিছি। আচ্ছা, যদিও 10^4 আছে এখানে, আমি তবু সেফটির জন্য 10^5 নিলাম, কারণ এখানে কিন্তু পিওর অ্যাকুরেট 10^4 না, এখানে 4 × 10^4। ওকে, সো আমি 10^5 পর্যন্ত নিলাম। আচ্ছা, তো জেনারেট প্যালিন্ড্রোম ফাংশনের ভিতরে কী হয়েছে আমরা দেখি। সবার আগে 0 থেকে 2, মানে এটা হচ্ছে যদি আমার প্যালিন্ড্রোমের লেন্থটা জোড় সংখ্যা হয় এবং বিজোড় সংখ্যা হয়। যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমি যেটা করব, লেটসে আমার যে বর্তমান ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হচ্ছে লেটসে হচ্ছে 111। ওকে, এখন 11-এর সাথে যদি পরবর্তীতে এটাকে আমি যদি আবার রিপিট করি, দেন এটা একটা জোড় সংখ্যক প্যালিন্ড্রোম। কিংবা লেটসে হচ্ছে এখানে 123 ছিল, এখানে 123, এখন 123টাকে যদি আমি আবার রিপিট করি, দেন সেটা হবে 3-2-1, মানে আমি রিভার্স করে রিপিট করলে, এক্ষেত্রে এটা কিন্তু জোর সংখ্যক প্যালিন্ড্রোমগুলো আমি এইভাবে রিপিট করবো। আপনার কোড দেখলে বাকিটা বোঝা যাবে। তো জোর সংখ্যক প্যালিন্ড্রোমগুলো এইভাবে তৈরি করতে হয়। এখন তাহলে বিজোর সংখ্যক প্যালিন্ড্রোমগুলো কীভাবে তৈরি করবো, এই 1, 2, 3 এর ক্ষেত্রে দেখে, 1, 2, 3 আমি 3টাকে বাকি রেখে বাকিগুলোকে রিপিট করবো, 2, 1, ব্যাস, এটা একটা বিজোর সংখ্যক প্যালিন্ড্রোম হয়ে গেল, 1, 2, 3, 2, 1। এখন এটা অনেকগুলো ওয়েতে করা যায়, আমি যে ওয়েতে করছি এভাবেও করা যায়, কিংবা আমি স্ট্রিং দিয়েও করতে পারেন, এটা আপনার কাছে। এভাবে আমি জেনারেল প্যালিন্ড্রোমগুলো করে নেব, এবং সবচেয়ে বড় কথা যেটা, যে প্যালিন্ড্রোমগুলো আমি ভেক্টরের বা একটা অ্যারেতে নেওয়ার পর অবশ্যই ওই ভেক্টরটা আমার সর্ট করে নিতে হবে, যাতে আমার সিরিয়ালি আসে, তো সেটা আমার ডিপি কাউন্টে বেনিফিশিয়াল হবে। আচ্ছা, এটা গেলো প্রথম ফাংশনটা, সেটা কি, জেনারেট প্যালিন্ড্রোমস। ওকে, এখন গেট ওয়েজ, কয়টা ওয়ে আছে। আমি প্যালিন্ড্রোমের যে ভ্যালুগুলো আছে, লেটস সে আমার এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, এরকম করে আমার আপ টু এনটা প্যালিন্ড্রোম আছে, প্যালিন্ড্রোমিক নাম্বার আছে, তখন আমি দেখব যে যদি আমার 3 যে নাম্বারটা, ঠিক আছে, 3 যে নাম্বারটা এর থেকে বড় কোনো নাম্বার, লেটস সে এখানে 17 আছে, ঠিক আছে, এর থেকে বড় 17 আছে লেটস সে, এখন 17 - 14, 17 - 3, আমি যদি 3 থেকে কাউন্ট করি, 17 - 3 কত, 14। এখন 14 যদি আমার প্যালিন্ড্রোমিক নাম্বার হয়, তাহলে 3 তৈরি করতে যতগুলো ওয়ে লাগছে, 17 তৈরি করতে ততগুলো ওয়েই লাগবে, ততগুলো ওয়ে লাগবে না, ততগুলো ওয়ে অ্যাড হবে অ্যাকচুয়ালি, এর থেকে বেশিও লাগতে পারে। সেটাই আমরা করব, যে প্রত্যেকটা প্যালিন্ড্রোমিক ভ্যালুয়ের জন্য আমরা ওই ভ্যালু থেকে শুরু করব আপ টু এন পর্যন্ত, ডিপি অফ জে প্লাস ইজ ইকুয়াল টু ডিপি অফ জে মাইনাস প্যালিন্স অফ আই, এই যে ঠিক এই জিনিসটাই। আর অবভিয়াসলি সেটাকে মোড করে নিতে হবে, কারণ আমার এখানে মডিউলি অ্যান্সারটা দেখাতে হবে। এরকম করে আমার প্যালিন্ড্রোমগুলো জেনারেট হয়ে গেল, আর ডিপি টেবিলটাও তৈরি হয়ে গেল। দেন হচ্ছে আমি টি টেস্ট কেস, টিটা ইনপুট নিব, তারপরে প্রতিবারে আমি যখন এন ইনপুট নিব, দেন আমার ডিপি অফ এন আউটপুট দেখাই দিলে হবে, লেটস সি। আর এখানে কর্নার কেস অ্যাভয়েড করার জন্য আপনি অবশ্যই লং লং নিতে পারেন ডিপিটা, আর মডিউলো অপারেশনটা অবশ্যই করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।